দেশের আবহাওয়া যে অবস্থা, এটা আমাদের পুকুরের পাঙাশ মাছ, একদম জ্যান্ত মাছ এটা। আজ এই মাছটা দিয়েই আমি আজ রেসিপি করে দেখাবো মাছটাকে, তার জন্য এখন আমি কেটে নেব। বটিতে সেরকম একটা ধার নেই তো, কাটতে একটু অসুবিধা হচ্ছে। মাঝখানে কাটাটা খুব শক্ত হয়, কাটা হয়ে গেছে মাছটা, অল্প ডিম হয়ে গেছে মাছটার। কাটতে খুব অসুবিধা হচ্ছে, মাছটা কাটা হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে মাছগুলোকে ধুয়ে নেব। মাছটা অনেকটাই বড় ছিল, আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব।
ঠান্ডা কড়াইতেই আমি আর একটু তেল দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজ খুব সরু করে কেটে নিয়েছি, এগুলোকে একটু ভেজে নেব। একটু বাদামি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি এই তেলেই এলাচ, লবঙ্গ আর দারুচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা। লবণ, হলুদ, এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলার থেকে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো। এখন আমি কিছুটা জল দিয়ে দেবো। এরপর এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা 1 চামচ,
ভেজে রাখা পেঁয়াজগুলোকে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। ঢাকনাটা তুলে দিয়েছি, আমার রান্নাটাও পুরোপুরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য।